মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের অধীন গুড়গুড়িপাল থানা চাঁদড়া এলাকায় বিজেপি নেতা নয়নদের বাড়ি ঘেরাও করে গুড়গুড়িপাল থানায় পুলিশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ জানিয়েছেন নেতা নয়নদেব এবং তার পরিবার। আমি কোনো জানিই না, ওয়ারেন্ট থাকলে তো আমাকে কোর্ট থেকে নোটিশ আসবে। কোনো নোটিশ আসেনি এখন? না, তাহলে আছে তো ঘরে ডাকতো যে আপনার ওয়ারেন্ট আছে বা আমাকে রাস্তায় দেখাম, তো মানে পার্টিটা করতেছি চারটা অঞ্চলেই ছুটতেছি, তখন তো আমাকে রাস্তায় দাঁড়িয়ে বা কোনো অফিসার বলতো যে নয় আপনার ওয়ারেন্ট আছে। এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। এখানে মোনাকে ধরেছি, দেখলেন গুড়গুড়িপাল থানা মেদিনীপুরে বিনোদ হাতিকে এখনো ডিটেনশন করে রেখেছে, সকালবেলায় ধরেছে, নয়নদাকে সারা রাত জ্বালিয়ে তার পরিবারকে জ্বালিয়েছে। এইভাবে জ্বালাতন করে বিজেপিকে আটকে রাখা যাবে না। পশ্চিম মেদিনীপুর থেকে নিরশ্বর প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।